ইউটিউবের ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা নাম হচ্ছে মর্ত্যধামে লক্ষ্মী ভূতের প্রচার। এর আগে আমি আপনাদেরকে আরও এরকম অনেকগুলো ভিডিও দিয়েছি, বৃহস্পতিবারের লক্ষ্মীব্রত, জ্যৈষ্ঠ মাসের লক্ষ্মীব্রত, লক্ষ্মীব্রতের আবাহন এবং লক্ষ্মীর সূচনা, এবং আজকে এটা অন্য মর্ত্যধামে লক্ষ্মীব্রতের প্রচার। আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং প্রতিনিয়ত ভিডিও দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এই ধর্ম প্রচার করতে পারি এবং আপনাদের কাছে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও উপহার করতে পারি। ঠিক আছে, পড়ছি তাহলে, শুনুন। মর্ত্যধামে লক্ষ্মী ব্রতের প্রচার। হেথা নারায়ণপতি লক্ষ্মী দেবী গয়, মর্ত্যবাসীদের দুঃখে ফাটিছে হৃদয়, বিবিধ যন্ত্রণা সবে ভোগে অনিবার, না পারি বুঝিতে কিবা করি প্রতিকার, অচিরে সবার দুঃখ যে প্রকারে যায়, কৃপা করি বলো না তাহারও উপায়। লক্ষ্মীর বচন শুনি বলে নারায়ণ, কেন দেবী চিন্তা তুমি করো অকারণ, ঘরে ঘরে লক্ষ্মী ব্রত করো হো প্রচার, তোমার কৃপায় হবে ঐশ্বর্য অপার, অতি গুরু বারে মিলি যত বামাগণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে, রোগ শোক দারিদ্রতা হইবে দূর, সুখ শান্তি হবে ঘরে ঐশ্বর্য প্রচুর, শ্রীহরির বাক্যে লক্ষ্মী অতিহৃষ্ট মন, ব্রত প্রচারিতে মর্তে করিল গমন, অবন্তী নগরে দেবী হয়ে উপনীত, সেদেশের দৃশ্য দেখি হইল বিস্মিত, সুমন্ত নামেতে ছিল নিপ্রতি তথায়, ধার্মিক সুজন বনে কুবেরের প্রায়, রূপবান গুণবান রত সদাচারে, দেব দ্বিজে পূজা আর অতিথি সৎকারে, সাত পুত্র নিপতির সকলে শ্রীমান, জগতে না যায় দেখা হেন ভাগ্যবান, এক অন্যে সাত পুত্র রাখিয়া রাজন, যথাকালে পরলোকে করিল গমন, ধনলোভে বধূদের ঘটিল কুমতি, কেবল আপন সুখ খোঁজ দিবারতি, হিংসাদেশ অহংকারে পূর্ণ হল ঘর, সর্বদা কলহ সবে করে পরস্পর, স্বতন্ত্র থাকিতে ইচ্ছা সবাকার মনে, স্বামীকে মন্ত্রণা দেয় পৃথক কারণে, নারীর কুহক তারা বুঝিতে না পারি, ভিন্ন হলো সাত ভাই হলো সাত ভারী, গৃহেতে যে করে এবে অলক্ষ্মী প্রবেশ, অচিরাতে পিতৃধন সব হলো শেষ, পূর্বের গৌরব ধন কিছু নাহি আর, সোনার সংসার এবে হলো চার খার, বৃদ্ধারানী বধূদের কর্কশ বচনে, রহিতে না পারি আর আপন ভবনে, একদিন মন দুঃখে বনে চলি যায়, সংকল্প করিল প্রাণ ত্যাজিবে তথাই, অন্যভাবে অতিশয় শীর্ণ কলেবর, চলিতে অশক্ত পথে কাঁপে থর থর, হেনকালে লক্ষ্মী আসি ব্রাহ্মণীর বেশে, মধুর বচনে তবে রানীরে জিজ্ঞাসে, কাহার রমণী তুমি কাহার নন্দিনী, ফিরিতেছ কেন বনে হয়ে বিষাদিনী, বৃদ্ধা বলে আমি মাগো বড় অভাগিনী, কি হবে শুনিলে মম দুঃখেরও কাহিনী, দেবী বলে মোর কাছে বলো সমুদয়, সাধ্যমতো প্রতিকার করিব নিশ্চয়, দেবীর বচনে বৃদ্ধা দুকর জুড়িয়া, বলে মাগো মম দুঃখ শুনো মন দিয়া, সুমন্ত নামেতে ছিল বিদর্ভ নৃপতি, তাহার গৃহিণী আমি ছিনুভাগ্যবতী, ধর্মশীল নরপতি অতি ভাগ্যবান, ধরাই না ছিল কেহ তাহারও সম্মান, ধনে জনে পরিপূর্ণ সোনার সংসার, অভাব না ছিল কোনো গৃহেতে আমার, যতদিন নরপতি ছিল বর্তমান, ঘরে সদা লক্ষ্মী দেবী ছিল অধিষ্ঠান, গুণবান সাতপুত্র রাখি নিপবর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর, গৃহেতে ঐশ্বর্য শান্তি গৌরব সম্মান, রাজার সহিত হলো সব অন্তর্ধান, সাত পুত্র সাত হারি হয়েছে এখনে, সাত্তাভাব হিংসাদেশ কলহ ভবনে, মুখুরা বধুরা মোড়ে সর্বদা জ্বালায়, শান্তিতে রহিতে ঘরে না দিল আমায়, তাই বনে আসিয়াছি বাহির হইয়া, পরাণ ত্যাজীব মনে সংকল্প করিয়া, দেবী বলে কেন হেন হইল দুর্মতি, আত্মহত্যা মহাপাপ নাই তার গতি, গৃহে ফিরে যাও তুমি আমার বচনে, পূর্ব মতো সুখ শান্তি পাইবা ভবনে, গুরুবারে সন্ধ্যাকালে যত বামাগণ, লক্ষ্মী ব্রত করিবে করিয়া যতন, ব্রতের বিধান বলি তোমার নিকট, স্থাপন করিবে এক জলপূর্ণ ঘট, পান গুয়া রাখো যত্নে আসন পাতিয়া, ধূপ দীপ জ্বালি দাও সিঁদুর গুলিয়া, সাধ্যমতো উপাচার করিয়া প্রদান, ব্রতকথা পড়ো এই ব্রতেরও বিধান, অন্তরে লক্ষ্মীর মূর্তি করিয়া স্মরণ, দুর্বা হাতে সবে কথা করিবে শ্রবণ, কথা শেষে এওগণ উলুধ্বনি দিয়া প্রণাম করিয়া লবে সিঁদুর বাটিয়া,
যে রমণী ব্রত করে প্রতি গুরুবারে হইবে নির্মলা চিত্ত সে আমার বরে। ব্রতকালে যেই গৃহে সব বামাগণ অন্য কার্য ছাড়ি কথা করো এ শ্রবণ, সেই গৃহে থাকি আমি হয়ে অচঞ্চলা ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি শ্রী কমলা। কোনো গুরুবারে হয় যদি পূর্ণমাসী সেই দিন সেই নারী রহি উপবাসী, বিধিমতো এই ব্রত করি এ পালন ধনে জনে পূর্ণ হয় তাহারও ভবন। ইহাকালে সুখে রহে ঘরেতে বসতি অন্তিমে বৈকুণ্ঠপুরে হয় তার গতি। এত বলি নিজমূর্তি করিয়া ধারণ বৃদ্ধাকে করুণা করি দিল দর্শন, সম্মত হইয়া বৃদ্ধা প্রণাম করিয়া দাঁড়াইয়া রহে অগ্রে দুইকর জুড়িয়া। লক্ষ্মী বলে মম ব্রত করহ প্রচার অচিরে হইবে তব বৈভব অপার, পূর্বমতো সুখ শান্তি পাইবা ভবনে সবসে আসিবে পুনঃ যত বধূগণে। বর দিয়া লক্ষ্মী দেবী অন্তর্ধান হয় ধীরে ধীরে আসে বৃদ্ধা আপন আলোয়, গৃহে আসি বৃদ্ধা তবে ডাকি বধূগণ আদ্যপান্ত সব কথা করিল বর্ণন। যেরূপে মনের কষ্টে গিয়াছিল বন যেরূপে দেবী তাহারে দিল দর্শন, তাহারে সে সব বর করিলেন দান যেরূপে কহিল দেবী ব্রতেরও বিধান। লক্ষ্মীর প্রসাদে ফিরে সকলের মন বৃদ্ধার বচন সবে করিল পালন, সবে মিলি ভক্তিভাবে কর লক্ষ্মী ব্রত দূরে গেল স্বার্থাভাব হিংসাদেশ যত। পুনগৃহে লক্ষ্মী আসি হলো অধিষ্ঠান শান্তিপূর্ণ গৃহ হলো পূর্বেরও সমান। দৈবযোগে একদিন ব্রতেরও সময় জনৈক রমণী আসি উপনীত হয়, চিররুগ্ন পতিতার অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খাই দুইজনে, শান্তশিষ্টভাবে বসি হয়ে এক মন ভক্তি করি ব্রতকথা করো এ শ্রবণ। অন্তরে দেবীরে বলে হয়ে অতিদিন একে মূর্খ নারী আমি তাতে ভক্তিহীন, আমার অবস্থা মাগো সব তুমি জ্ঞাত একবার মোর প্রতি করো দৃষ্টিপাত, চিররুগ্ন পতি মোর অতি শীর্ণকায় সুস্থ দেহ হয় যেন তোমারও কি পাই, জানো তুমি কিভাবে তে দিবস কাটাই দুজনে দুইবেলা যেন অন্ন খেতে পাই, যেভাবে যেখানে আমি করি মা বসতি তোমার চরণে সদা থাকে যেন মতি, আমি মাগো ভক্তিহীনা তোমার উকিন করি মোরে এই বর তুমি দাও কি পা করি, শক্তি নাই তব ব্রত করি কি প্রকারে তথাপি করিব মাগো সাধ্য অনুসারে। এরূপে সংকল্প করি অন্তরে অন্তরে ব্রত শেষ হলে পরে আসে নিজ ঘরে, তারপর গুরুবারে লয়ে এওগণ লক্ষ্মী ব্রত করিলেন বিধান মতন, কেবল ভক্তির বশ দেবী দয়াবতী তুষ্ট হয়ে শুভদৃষ্টি করে তার প্রতি, লক্ষ্মীর প্রসাদে দূর হলো দুঃখ তার নিরোগ হইল পতি ঐশ্বর্য অপার, যথাকালে শুভলগ্নে হইল তনয় অচিরে হইল গৃহ সর্বসুখময়। এখন শুনহ সেই লীলা চমৎকার যেরূপে হইল ব্রত সর্বত্র প্রচার, বিদর্ভ নগরে এক গৃহস্থের ঘরে একদিন বামাগণ লক্ষ্মী ব্রত করে, শ্রীনগরবাসী এক বণিক নন্দন ব্রতের সময় তথা করে আগমন, অতি ধনী সদাগর তারা পাঁচ ভাই পুত্র পৈত্র নিয়ে সুখে থাকে এক ঠাই, হেলা করি সদাগর জিজ্ঞাসা সেবাই তা কার ব্রত কর সবে কী বা ফল তাই, শুনিয়া তাহার বাক্য বলে ব্রতীগণ লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ, ভক্তিযুক্ত হয়ে যেবা এই ব্রত করে ধনজন বাড়ে তার লক্ষ্মী দেবী বরে, আপদ বিপদ তার না হয় কখন শান্তিপূর্ণ ঘর তার থাকে সর্বক্ষণ, শুনি সদাগর বলে গর্বিত বচনে অসম্ভব কথা সবে বলো কি কারণে, ধন লাভ হয় কোথা বিনা পরিশ্রমে আলস্যে সঞ্চিত ধন ক্ষয় হয় ক্রমে, ধন লাভ সুখ ভোগ সব শ্রম ফল কি ফল হইবে বলো বুঝিবে কেবল, বসিয়া থাকিলে যদি ধন প্রাপ্তি হয় লক্ষ্মীর মাহাত্ম তবে জানিব নিশ্চয়। এত বলি অহংকারে বাড়ি চলে যায় সপ্তরী দ্রব্য ভরি বাণিজ্যে পাঠাই, লক্ষ্মী ক্রুদ্ধ তার প্রতি সহধনজন সপ্তরী সাগরেতে হলো নিমগন, হেতাই ভীষণ অগ্নি লাগে ঘরে তার যতেক সম্পত্তি পুরী হলো ছাড় খার, এখন না মিলে অন্ন না মিলে কাপড় ভ্রাতায় ভ্রাতায় হয় কলহ বিস্তর, পেটের জ্বালায় সবে স্ত্রী পুত্র ছাড়িয়া বিদেশেতে ভিক্ষা করে কাঁদিয়া কাঁদিয়া, ভিক্ষা করি সদাগর ফিরি দেশে দেশে রোগে শোগে শীর্ণকায় ভোগে নানা ক্লেশে, নানা দেশে ভ্রমিতবে লক্ষ্মীর কৃপায় বিদর্ভেতে উপনীত হল পুনরায়, দেখে তথা এক গৃহে বামাগণ যত ভক্তি সহকারে সবে করে লক্ষ্মী ব্রত, পূর্বের বৃত্তান্ত সব স্মরণ পড়িল যেরূপে লক্ষ্মীর ব্রত অবজ্ঞা করিল, নিজ অপরাধ মনে পারিল বুঝিতে স্তুতি করে জুড়ি হাত ভক্তিযুক্ত চিতে, আমি মাগো জ্ঞানহীন সন্তান তোমার মোর প্রতি কৃপাদৃষ্টি করো একবার, ধনের গৌরবে আমি নাচিনি তোমায়
কত শত অপরাধ করিয়াছি পাই, যেমন করেছি হেলা তোমার ব্রততে তাহার উচিত ফল না পাই নানা মতে, দয়াময়ী জানি মোরে অবোধ সন্তান কৃপা করি কর মাগো আমারও কল্যাণ। আমি কি বুঝিব মাগো তোমার মহিমা, ব্রহ্মা আদি দেব যার দিতে নারে সীমা, গোলক ধামেতে তুমি মাধব মোহিনী কৈলাসপুরীতে তুমি হরের গৃহিণী, রাস অধিষ্ঠাত্রী মাগো তুমি ব্রজপুরে সিন্ধু সুতা নামে খ্যাত ক্ষীরোৎসাগরে, রাজলক্ষ্মী রূপে আছো দেবের নগরে গৃহলক্ষ্মী রূপে থাকো মত্তে ঘরে ঘরে, অন্নদা বরদা তুমি কল্যাণকারিণী সুরাসুর আধিকারী সবার জননী, তুমি তুলসীগঙ্গা পতিত পাবনী তুমি সাবিত্রী সতী তুমি কাত্যায়নী, অনন্ত মহিমাতব অনন্ত স্বরূপ নানা রূপে করলীলা ধরি নানা রূপ, কৃপা করি এই বর দেও গো আমায় সদা যেন মোর মতি থাকে তব উপায়, এই রূপে স্তুতি করে সাধুর নন্দন ভক্তি করি ব্রত কথা কর এ শ্রবণ, ব্রত শেষে হলে পরে কর এ প্রণাম ব্রতের সংকল্প করি আসি নিজ ধাম, বধুগণে ডাকি বলে কর লক্ষ্মী ব্রত অচিরে হইবে দূর ক্লেশ দুঃখ যত, শ্বশুর বচন শুনি ভক্তি সহকারে বধুগণ করে ব্রত পতিগুরু বারে, অচিরাতে লক্ষ্মী দেবী হইল সদয় সুখ শান্তি পূর্ণ হলো সাধুরও আলোয়, সপ্ততরী ভাসি ওঠে সহধনজন একত্রে মিলিল আসি সব ভ্রাতা আগণ, হিংসাদেশ দূরে গেল শান্তিপূর্ণ ঘর হইল পূর্বের মতো ঐশ্বর্য বিস্তর, মত্তধামে এই রূপে লক্ষ্মী ব্রত সার ক্রমে ক্রমে সর্বস্থানে হইল প্রচার। এভাবে মত্তধামে লক্ষ্মীব্রতের প্রচার হয়েছে এবং এটি এখানেই শেষ হলো। নমস্কার।